এই ভিডিওতে আমি ক্লাস সেভেনের গল্প দ্য স্টোরি অব প্রজারপাইন, অর্থাৎ প্রজারপাইনের যে গল্পটা আছে সেটা আলোচনা করবো ইউনিট ওয়ান। তোমরা পেজ নাম্বার 73 খুলে নাও। লং লং এগো, অনেকদিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির যে সুন্দর আইল্যান্ড আছে, দে আর লিভড এ গডেস, সেখানে এক দেবী থাকতেন কল্ড সেরেস, তার নাম ছিল সেরেস। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিস, তিনি ছিলেন শস্য এবং গাছগাছালির দেবী। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অব অল দ্য পিপল অফ দিস হোয়াইট ওয়ার্ল্ড, এই যে পৃথিবী, পৃথিবীর যে স্বাস্থ্য এবং সুখ নির্ভর করত ওই দেবী সেরেসের ওপর। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার হ্যাড, হ্যাব, হ্যাডটা হচ্ছে হ্যাব বা হ্যাজের পাস্ট ফর্ম, আছে থেকে ছিল, সেরেসের ছিল, সেরেস হ্যাড কি এ ফেয়ার ডটার, তার এক সুন্দরী কন্যা ছিল প্রজারপাইন, তার নাম হচ্ছে প্রজারপাইন, হোম শি লাভড মোর দ্যান হার লাইফ, সে খুব ভালোবাসত নিজের জীবনের থেকেও বেশি। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস, যত মেয়ে ছিল তার মধ্যে প্রজারপাইন ছিল সব থেকে সুন্দরী। হার চিকস ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং, আর তার গাল ছিল গোলাপি এবং আপেলের মতন, স্প্রিংয়ে যে আপেল হয় সেই আপেলের মতো। হার আইস ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, এপ্রিল মাসে আকাশ যেমন নীল হয় তেমন ছিল তার চোখ। হার লং গোল্ডেন কার্লস, আর তার সোনালি চুল ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন দ্য স্প্রিং টাইম, বসন্তে যেমন সূর্যের আলো হয় ঠিক সেরকম সূর্যের আলোর মতো। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিমড টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন, ফেয়ার মেডেন বলতে সুন্দরী কন্যা, এখানে সুন্দরী কন্যাটা কে, সুন্দরী কন্যা হচ্ছে প্রজারপাইন, মানে স্প্রিং টাইমে যত কিছু ভালো এই টোটাল স্প্রিং যেন সব কিছু মিলেমিশে, ভালো কিছু মিলেমিশে এই প্রজারপাইন তৈরি হয়েছে। এভরিবডি সেট প্রত্যেকে বলতো শি ইজ দ্য স্প্রিং, ওই প্রজারপাইনই হচ্ছে বসন্ত। প্রজারপাইন হেল্প হ্যার মাদার ইন দ্য ফিল্ডস, প্রজারপাইন মাকে সাহায্য করতো মাঠের কাজে। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স শি ডান্স অ্যান্ড স্যাং ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, আর তার যে সঙ্গী সাথীরা ছিল তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কী করতো, ফুল তুলতো আর গান করতো, নাচ করতো। ফার ডাউন দ্য আর্থ, আর নিচে যে আর্থ ছিল, দে আর লিভড ডার্ক প্লুটো, সেখানে থাকতো কালো প্লুটো, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, ল্যান্ড অফ দ্য ডেড বলতে মৃত্যুপুরীর রাজা, কিং অফ দ্য ল্যান্ড। হি আস্কড, হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড বি উইথ হিম, সে মাঝে মাঝে দেবীদের বলতো যে তোমরা আমার সঙ্গে আসো, এসে এখানে থাকো, বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী মৃতদের সঙ্গে থাকতে চায় না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, প্লুটো ছিল খুবই লোনলি, অর্থাৎ একা থাকত। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, মনে রাখবি CHARIOT, চ্যারিয়ট হচ্ছে রথ, রথে করে একদিন প্লুটো কী করছিল, চালিয়ে আসছিল তার পৃথিবীর দিকে। বিহাইন্ড সাম বুশেস হি হিয়ার্ড ভয়েসেস, ঝোপ জঙ্গলের পেছনে সে ভয়েস অর্থাৎ গলার স্বর শুনতে পেলো অ্যান্ড লাফটার হাসি শুনতে পেলো। হি ওয়াজ কিউরিয়াস, তার তো খুব মানে উৎসাহ বাড়লো। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার চ্যারিয়ট অর্থাৎ রথটা থামালো অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, এবং ঝোপ জঙ্গলের দিকে এগিয়ে গেল হেঁটে হেঁটে। দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ আর কম্প্যানিয়ান্স, মনে রাখবে কম্প্যানিয়ান্স বলতে বোঝায় সঙ্গী সাথী। প্রজারপাইন কী করছিল, তার সঙ্গী সাথীদের সঙ্গে হাসাহাসি খেলা করছিল। হু ফর্ম দ্য সার্কেল রাউন্ড আর, এবং সামনে প্রজারপাইনের সামনে একটা ওই গোল মতন তারা তৈরি করেছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন, প্লুটো তো সেই মেইডেন অর্থাৎ সেই কন্যা অর্থাৎ প্রজারপাইনকে দেখে খুব মুগ্ধ হয়ে গেল। চার্মড মনে রাখবে CHARAREMED, চার্মড হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনের দিকে তাকালো এবং ভাবলো, থট কথাটা এসে থিঙ্ক থেকে, থিঙ্কের পাস্ট ফর্ম থিঙ্ক থট, আই মাস্ট মেক হার মাই কুইন, অবশ্যই আমি তাকে আমি আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, আর তার যে উজ্জ্বল মুখ, এই উজ্জ্বল মুখ আমার এই অন্ধকার রাজ্যকে উজ্জ্বল এবং সুন্দর বানিয়ে দেবে। মনে রাখবে কিং হচ্ছে রাজা আর কিংডম হচ্ছে রাজ্য, কিংডম। বাট হি নিউ নন, কিন্তু সে জানতো নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, কিন্তু প্রজারপাইনকে যদি সরাসরি বলা যায়
রানী হওয়ার জন্য বা রানী পড়বে তাকে, পদাবাহিনী তো মানবে না। তাই জন্য বলছে ইউজলেস। সো হি স্টেপড ইন টু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। এবার সে কী করলো, সেই ওই যে প্রজাপানের সঙ্গী সাথীরা যে বৃত্তটা বানিয়েছিল সেইখানে সে আসলো এবং প্রজাপানকে নিয়ে রথে চলে গেল। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজাপাইন ওয়ার ফ্রাইটেন্ড, আর প্রজাপানের যারা সঙ্গীরা ছিল তারা খুব ভয় পেয়ে গেল, অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশনস, এদিক ওদিক তারা পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট। মনে রাখবে ক্যাপটিভ বলতে যাকে বন্দি করা হয়েছে, আটকানো হয়েছে, সেই ক্যাপটিভ মেইডেন অর্থাৎ সেই প্রজাপানকে নিয়ে প্লুটো কী করলো, তার রথে করে ডিপার্ট অর্থাৎ সেই জায়গা ছেড়ে চলে গেল। হি ড্রোভ ভেরি ফাস্ট, মনে রাখবে ড্রোভ কথাটা এসে ড্রাইভ, ড্রোভ ড্রাইভ থেকে আসে, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, সে সেই রথ চালিয়ে চলে গেল, খুব তাড়াতাড়ি চলে গেল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজাপাইন্স মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। ইন সার্চ অফ, মনে রাখবে ইন সার্চ অফ, এটা একটা ফ্রেজ, ইন সার্চ অফ মানে খুঁজতে 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 সেরেস চলে আসবে সেখানে আর তার মেয়ের খোঁজে, মানে এই ভয়ে সে কী করলো খুব তাড়াতাড়ি রথটা চালিয়ে চলে গেল সেখান থেকে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ রিভার, কিছুদিন পরে প্লুটো সেই নদীর ধারে এলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, সেই নদী তো জলে একদম টইটুম্বুর, ব্রিম ফুল, ফুল বলতে বড়ো নদী জলে ভরেছিল, ফুল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, সে জলের মধ্যে দিয়ে সে চালাতে পারছিল না রথ। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন উড মিন্স লস অফ টাইম, বলে অন্যদিকে যেতে গেলে তার সময় নষ্ট হয়ে যাবে। সো উইথ হিজ সেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। এবার তার হাতে যে জাদু লাঠি ছিল সেপ্টার, সেই সেপ্টার দিয়ে সে কী করলো, সে ওই মাটিটাকে আঘাত করলো। স্ট্রাক দ্য গ্রাউন্ড, দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, গ্রাউন্ড অর্থাৎ মাটিটা খুলে গেল। অ্যান্ড দ্য চ্যারিয়ট হর্স অ্যান্ড অল প্লাঞ্জড ইন টু দ্য ডার্কনেস, এবং চ্যারিয়ট সহ ঘোড়া সহ সব ওই অন্ধকারের ভেতরে ঢুকে গেল, বিলো নিচে চলে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, ঠিক যেই মুহূর্তে মাটিটা মাটি গ্যাপ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, এমন সময় প্রজাপাইন সিজড হার গার্ডল, সে তার ওই গার্ডলটাকে নিল, অর্থাৎ কোমরে যে বেল্ট মতো পড়েছিল সেটাকে নিল, থ্রিউ ইট ফার আউট ইন টু দ্য রিভার, এবং ছুঁড়ে সেই নদীর উপরে ফেলে দিল। থ্রিউ কথাটা মনে রাখবে থ্রো থেকে আসে, থ্রো থেকে থ্রিউ। শি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, ভাবছে যে এই গার্ডেল নিশ্চয়ই আমার মা সেরেস পাবে, অ্যান্ড হার মাদার উড বি অ্যাবেল টু ট্রেস হার লস্ট ডটার, এবং সেই গার্ডেল দেখেই তার মা তার হারানো কন্যাকে কোথায় গেছে সেটা বুঝতে পারবে। ঠিক আছে।